কৃষকের সারের দাম নিয়ে কৃষকের কৃষকের ক্ষোভের কথা শুনেছি, আমি সারের ডিলারদের সাথে কথা বলেছি এবং ডিলারদের বিরুদ্ধে যে কৃষকের অভিযোগ রয়েছে তারা বলছেন যে পূর্বে নির্ধারিত মূল্যে যে সারগুলো মজুত রয়েছে সেগুলোর দাম পূর্বে বিক্রি না করে তারা বর্তমান মূল্যে অর্থাৎ বাড়তি দামে বিক্রি করছে বলে অভিযোগ করেছেন। আমরা কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি, অর্থাৎ আমরা কথা বলে যেটা বুঝেছি যে কৃষক হারের ডিলার এবং কৃষি কর্মকর্তাদের কিন্তু সমন্বয়ের অভাব রয়েছে এবং কৃষি কর্মকর্তারা বলছেন যে প্রচুর মজুত রয়েছে সারের ডিলার ডিলারদের কাছে এবং যেসব পুরনো সারগুলো রয়েছে তারা কিন্তু পূর্বের দামে বিক্রি করার পর যে নতুন পরে যে সারগুলো বিতরণ করা হবে সেই মূল্যেই তারা বিক্রি করবে, অর্থাৎ 6 টাকা দামে বিক্রি করবে এবং কৃষকরা বলছেন যে সারের দাম বৃদ্ধি পাওয়াতে তাদের ধান উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাবে এবং যার কারণে শ্রমিকের দামও বৃদ্ধির কারণে তারা আসলে লাভবান হতে পারবে না বলে তারা ক্ষোভ জানিয়েছেন। এবং কৃষি কর্মকর্তা আমার কৃষি সম্প্রসারণ অফিসার ও অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই অর্থ বছরে তারা 18,229 মেট্রিক টন সারের চাহিদা রয়েছে, তারা পেয়েছেন 10,163 মেট্রিক টন। আমি এখানে একজন সারের ডিলারের সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনারা তো কৃষকরা বলছেন যে সারের দাম বেড়েছে, আপনারা কীভাবে বিক্রি করছেন? তারা এখনও তো আমাদের ওগুলো আসে না, আমরা আগে যেগুলো আছে ওগুলো ওই দামে বিক্রি করতেছি 16 টাকা করে কেজি। জি, 800 টাকা বস্তা, প্রতি বস্তা 800 টাকা, আর কেজি খুচরা কেজি বেচতেছি 16 টাকা। অর্থাৎ আপনারা পূর্ব মূল্যে বিক্রি করতেছেন? পূর্বের মূল্যে বিক্রি করতেছি। আচ্ছা আচ্ছা, যে তুলি যেভাবে শুনছিলেন এখানে সারের ডিলার বলছেন যে তাদের কাছে যে পূর্বের যে সারগুলো রয়েছেন ইউরিয়া সার সেই দামে তারা বিক্রি করছেন এবং এই সারগুলো বিক্রি শেষ হওয়ার পরেই কিন্তু তারা নতুন মূল্যে যে সার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিলি করা হবে সেই অর্থাৎ 6 টাকা মূল্য বৃদ্ধি অর্থাৎ 22 টাকাতে তারা বিক্রি করবেন। এই ছিল আমার কাছে ফেনীতে সারের মূল্য বৃদ্ধির সবশেষ খবর। আমি এখন চলে যাচ্ছি নোয়াখালীতে আকবর হোসেন সোহেব কাছে, তিনি জানাবেন সারের বৃদ্ধি নিয়ে নোয়াখালীর খবর। ধন্যবাদ রতন, আপনি যেমনটা বলেছিলেন ফেনীর সারের বিষয় নিয়ে, আসলে নোয়াখালীতেও এখন বর্ষা মৌসুমে এখন পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি, আমন ধানের চাষাবাদের সময় কিন্তু এখন বৃষ্টি না থাকায় আসলে কৃষকরা আমন ধান চাষাবাদ করতে পারছে না, এখন এর জন্য সারও তারা জমিতে ব্যবহার করতে পারছে না। আসলে সারের এই সারের কোনো সংকট না থাকলেও কিন্তু চাহিদা খুব কম মানুষের মাঝে, এখন কৃষকরা বীজতলা এবং সারের জমিগুলা প্রস্তুত করতে না পারার কারণে আসলে মানুষ সার কিনতে পারতেছে না। কিন্তু গত এক সপ্তাহ তুলনায় আপনাকে জানিয়ে রাখি ইউরিয়া সার 300 টাকা বেড়েছে বস্তা প্রতি এবং প্রতি কেজি প্রতি 6 টাকা বেড়েছে। তো আসলে কৃষকদের সাথে আমি কথা বলে জেনেছি, তারা বলছেন সার তারা কৃষকরা বলেছে যে সারের দাম বৃদ্ধি পেয়েছে। তো এই বিষয়ে আমি কথা বলবো একজন সারের ডিলারের সাথে, সারের ডিলারের সাথে, তিনি কৃষি অধিদপ্তরের একজন ডিলার। আচ্ছা, কি অবস্থা আসসালামু আলাইকুম, আমি কামাল এন্টারপ্রাইজ বিসিসি সার ডিলার বর্তমান।